ম্যাচের শুরুর দিকে কি দুর্দান্ত গোলটাই না করলেন লিওনেল মেসি, তবে প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব মিলাতে পারেনি ক্রিস্টফ গালতিয়ার দল। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় পয়েন্ট হারিয়েছে পিএসজি। গ্রুপ পর্বে তৃতীয় রাউন্ডে পিএসজি মাঠে নেমেছে বেনফিকার বিপক্ষে। এই ম্যাচে বেনফিকার মাঠে খেলেছে মেসি নেইমাররা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলে আধিপত্য রেখেছে পিএসজি। ম্যাচের 65% বল দখলে রেখে বেনফিকার জালে 15 শট নিয়েছে পিএসজি, যার 7টি ছিল লক্ষ্য বরাবর। ম্যাচের সব বিভাগেই এগিয়ে থাকা পিএসজি গোলের দেখা পেয়েছে 22তম মিনিটের সময়। এ সময় পিএসজির আক্রমণ ত্রয়ের গোছানো আক্রমণ। নেইমার জুনিয়রের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন লিওনেল মেসি। মেসি নেইমারের গোলে এগিয়ে যাওয়ার পর বড় ধাক্কা খায় পিএসজি। ম্যাচের 41তম মিনিটে আত্মঘাতী গোলের ধাক্কা। ম্যাচের 41তম মিনিটে দানিলো পেরেরার গোলে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় পিএসজি। আর সেই শঙ্কা মাথায় নিয়ে বাকি সময়টুকুতে আর গোল করতে পারেনি মেসি নেইমাররা। ম্যাচের 41তম মিনিটে পিএসজি তারকা দানিলো পেরেরার আত্মঘাতী গোলে সমতায় ফিরে বেনফিকা। বাকি সময়টুকু নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল তারা, আর বেনফিকার জমাট রক্ষণ ভাঙতে পারেনি মেসি নেইমাররা, যার ফলে পয়েন্ট হারিয়েছে পিএসজি। এই ম্যাচে পয়েন্ট হারানোর পর তৃতীয় রাউন্ডের ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট দাঁড়িয়েছে 7 গোল ব্যবধানে। বেনফিকার থেকেও এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ক্রিস্টফ গালতিয়ার দল।